প্রকৃত বন্ধু হল এক অতি পবিত্র নিষ্কলুষ সম্পর্ক। আমার দীঘলীয়া জীবনত আমি সকলোই বহুজনক লগ পাও, বহুজনের লগত বন্ধুত্ব স্থাপন হয়। কিন্তু আমার ওসর আমার সুখ দুঃখর সমভাগী হবলৈ মনের সকল কথা অন্তর খুলি আলোচনা কৰিবলৈ মাত্র মুষ্টিমেয় কেজনমানে স্থায়ীভাবে রয়ে গে। কিন্তু সেই কেজন প্রকৃত বন্ধুয়ে আমাক জীবনের বহু ঘাট প্রতিঘাত খেলারঙ্গে পার হওয়াত সহায় কৰিব পাৰে। আজি মোর এই ভিডিওটি মোর এগারী বান্ধবীর বার্থডেত বনোয়া ভিডিও, ভাবিল আপনার শেয়ার করো। ভিডিওটির ভিতর ভাগর কথাখিন আপনার বিশেষ একো মেসেজ না যায় মানে জানো, কিন্তু মোরবাবে স্মরণীয় হয়ে রব, ভাবিল এনেদরে ইউটিউবতে হাসি রাখো। নমস্কার সকলকে সাদর সম্ভাষণ জানাই, মানে হপুন পিয়াখি প্লাবিতা পুনের আহিল আপনার মাজলে একটা নতুন ব্লগ লো। আশা করো আপনার সকল সুফলে আছে। আর আগতে আপনার দেখাইছে মুংসাং, গোটেটে মুংসাংর আপনার দেখাইছে, কিন্তু আজি আমি আসিছো বিশেষ একটা মোর ফ্রেন্ড সবিতার বার্থডে। আমি কেজনি লগ হলো, নিনা একদম ডিব্রুগড় পর আসছে আমার মিলাম কারণে। নিনায় কেক বনায় আনিছে, এই ইমান ধুনিয়া কেক। আমার বার্থডে তো আগতীয় কব লাগবে কেক এটা খাম। আর আমি কি কি খাও কেন ফুর্তি করো আপনার দেখাই থাকিম, চাই থাকিব। আপনাদের মোট ভিডিওটি স্কিপ নকরকে সম্পূর্ণকে চাব, যদি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করব, যখন নতুন সাবস্ক্রাইব করব আর ওসরতে থাকা বেল আইকনটি অনুগ্রহ করে খিটিং করবলে একবার পাহরি না যাব। তেনহলে চাই থাকুক মোর আজির ব্লগ। এইটো বার্থডে কেক আর এফালে আমার বার্থডে গার্ল। আর কোনোবা আহিব না? Happy birthday to you, happy birthday dear Sabita, happy birthday to you. পূজার পিছত যাম তুমি যাবা নাকি? যাম। আসলে কি জানে, মানে মানে রেকর্ডিং হয়েছে বলে ভাবি আসলে রেকর্ডিং এ নহল আগর কথাখিনি আকো কবলগা হয়েছে। দুই অক্টোবর এ নিনার বার্থডে, দুই তারিখে আমি ডিব্রুগড়লে যাম নিনার বার্থডে। নভেম্বর দুদুমণি, ডিসেম্বর তারিখে রেখা আর লিলি, ডিসেম্বর আমি এনেকে বার্থডেতে লগ হম, সবই সদায় লগ পাওয়া তো সম্ভব নহয়, ওসরে ওসরে আছো যদিও সবে নিজের নিজের কামত ব্যস্ত হয়ে থাকবলগা হয়, লড়া ছালী সংসার সকল ব্যস্ত, গতি আমি বার্থডেতে লগ হম বলে সবিতা বার্থডেপর আমি আরম্ভ করছো আরম্ভ করছো। আর মোর চারি দুই এপ্রিল, দুই এপ্রিলত এনে বার্থডে সেলিব্রেট করি আপনার দেখাই থাকি চাই প্রথমে কেক খাই লো আহি আছে আর ময়ো মিঠা ভাল পাওঁ। আমার নিনার ভাইটি
এয়া নিভাবার লড়া নামটো কি আছিল আয়ন দলে পল আয়ন দলে পল ও মাইনি দিবা না ফটো দা গালে দুই এটা গিফট পালে লৈ দাঙিব পৰা নাই এফালে দুদুমণিয়ে সহায় কৰি দিছে আমি খাই বৈ ললো এতিয়া ঘৰলৈ যাবলৈ লৈছো আমি গোটেইকেইজনী এতিয়া ফটো মৰাত সব চেলফি কিবা কিবি ফটো মৰাত ব্যস্ত হৈ আছো বহুত ভাল লাগিলে আজি বহুত দিনৰ মূৰত এনেকৈ লগ হ'লোঁ কি ক'ম মানে কিমান ভাল লাগিলে ভাষাৰে ক'ব নোৱাৰোঁ ইমান ভাল লাগিলে মোৰ ভিডিঅ' থেংক ইউ তেনেহ'লে আজি ভিডিঅ'টো আৰু বেছি দীঘল নকৰোঁ আপোনালোক ভালে থাকক কুশলে থাকক টেক কেয়াৰ বাই 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 বাই